আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। প্রত্যেকটি প্রাণীরই খানার প্রয়োজন হয়, যে খাবার খেয়ে জীবন যাপন করে। তবে মানুষ এবং অন্য প্রাণীর খাদ্যের মধ্যে পার্থক্য আছে। মানুষ খাবে হালাল আর অন্য প্রাণীর ক্ষেত্রে এই ধরনের কোনো বিধান নেই। তো সুপ্রিয় দর্শক, মানুষের মধ্যে যারা মুসলমান তারা হালাল খাদ্য খাবে, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে, যার মধ্যে রয়েছে কামিয়াবি, সফলতা, ইহকালীন মঙ্গল এবং পরকালীন মঙ্গল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি দোয়া এবং সুন্নতের মধ্যে রয়েছে অনেক উপকারিতা। তো সুপ্রিয় দর্শক, যে খাবার খাওয়ার শুরুতে এবং শেষে যে দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এর কিছু দোয়া উল্লেখ করব ইনশাআল্লাহ, আরবি, বাংলা উচ্চারণ এবং অর্থ সহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে আসলে যে দোয়াটি পড়তেন সেটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে রিজিক দিয়েছো তাতে বরকত দাও এবং আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। খাবার খাওয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ মুখে খাবার দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবে। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে খানা পেশ করা হলে তিনি উক্ত দোয়া পড়তেন এবং বিসমিল্লাহ বলতেন। তবে মুস্তাদরিক হাকিম কিতাবের মধ্যে এসেছে যে হাদিস নম্বর 7084, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ এটাও পড়তেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা খাবার খাওয়ার পূর্বে শুধু বিসমিল্লাহ বলতে পারেন অথবা বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়তে পারেন। খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে যে দোয়াটি পড়তে হয় তা হলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এর অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি খানার শুরুতে এবং শেষে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খাওয়ার ইচ্ছা করে তখন সে যেন বিসমিল্লাহ পড়ে। যদি শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে যেন এ দোয়াটি পড়ে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3767। তো সুপ্রিয় দর্শক, খাবার খাওয়ার অন্যতম একটি সুন্নত হলো দস্তরখান বিছিয়ে খাওয়া। দস্তরখান বিছিয়ে খাওয়া হলো সুন্নত। তো খাবার খাওয়ার শেষে দস্তরখান উঠানোর একটি দোয়া আছে যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান উঠানোর সময় এ দোয়া পাঠ করতেন। তো দোয়াটি হলো, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। আমি দোয়াটি আবার বলছি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। দোয়াটির অর্থ, সকল প্রশংসা আল্লাহর, অনেক বেশি প্রশংসা, পবিত্র যাতে বরকত পরোষিত, এটাই শেষ খাবার নয়, বিবর্জ্যোতি নয়, বিবর্জিত নয়, ইহা থেকে বিমুখ হয়ে নয়, হে আমাদের প্রতিপালক। এই হাদিসটি আছে আবু দাউদ শরীফে এবং হাদিসের অন্যান্য কিতাবে। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হলো 3849। খাবার খাওয়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবার খাওয়ার পর অথবা কোনো কিছু পান করার পর এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা
وسقانا وجعلنا من المسلمين. আমি দোয়াটি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। দোয়াটির অর্থ হলো, সকল প্রকার প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খানা পিনা করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। এ দোয়াটি আবু দাউদ শরীফ কিতাবে এসেছে হাদিস নম্বর 3850 এবং হাদিসের অন্যান্য কিতাবে এসেছে। আশা করি আপনারা এর উপরে আমল করবেন। খাবার খাওয়ার অথবা কোনো কিছু পান করার পর দ্বিতীয় আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, তা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়াসাকা ওয়াসাওয়াগাহু ওয়াজআলা লাহু মাখরাজা। আমি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়াসাকা ওয়াসাওয়াগাহু ওয়াজআলা লাহু মাখরাজা। দোয়াটির অর্থ, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি খানা খাওয়ালেন, পানি পান করালেন এবং সহজ করলেন এবং তা বের করার ব্যবস্থা করলেন। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ কিতাবে হাদিস নম্বর 3851। খাবার খাওয়ার পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া, দোয়াটি সম্পর্কে হাদিসে এসেছে, এটি তৃতীয় একটি দোয়া। হযরত মুআযি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খানা খেয়ে এই দোয়া পাঠ করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, আশা করি দোয়াটির উপর আমল করবেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তু'আমা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আমি দোয়াটি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তু'আমা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। দোয়াটির অর্থ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খানা খাওয়ালেন এবং আমার শক্তি ও সামর্থ্য ব্যতীতই এটা আমাকে দান করলেন। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 3458। আশা করি আপনারা আমল করবেন। তো সুপ্রিয় দর্শক, অনেক সময় দাওয়াতে অংশগ্রহণ করতে হয় এবং দাওয়াত খেতে হয়। তো দাওয়াত খাওয়ার পর একটি অত্যন্ত সুন্দর দোয়া আছে, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ বিন ওবাদা এর বাড়িতে গেলেন। হযরত সাদ বিন ওবাদা জাইতুনের তেল এবং রুটি সামনে পেশ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেলেন, অতঃপর এ দোয়া পাঠ করলেন, আফতারা ইনদাকুমুস সাঈমুনা আকালা তুআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাঈকা। আমি দোয়াটি আবার বলছি, আফতারা ইনদাকুমুস সাঈমুনা আকালা তুআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাঈকা। দোয়াটির অর্থ, তোমাদের নিকট যেন রোজাদারগণ ইফতার করলেন, তোমাদের নিকট যেন রোজাদারগণ ইফতার করলেন, তোমাদের খানা যেন নেককারগণ খান এবং তোমাদের জন্য যেন ফেরেশতাগণ দোয়া করেন। সুপ্রিয় দর্শক, এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ কিতাবে হাদিস নম্বর 3854। একটি গুরুত্বপূর্ণ দোয়া যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, অর্থাৎ কোনো নতুন ফল দেখলে গাছের মধ্যে বা ক্ষেতের মধ্যে তখন তিনি এই দোয়াটি পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম নতুন ফল নবীজির নিকটে নিয়ে আসতেন, তো তিনি তা গ্রহণ করে এ দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সিমারিনা, বারিক লানা ফি মদিনাতিনা, ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি সিনা, ওয়া বারিক লানা ফি মদিনাতিনা, ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি আমাদের ফলমূল সমূহে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও এবং আমাদের ওজন করার পাত্রে বরকত দাও।
এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফ কিতাবে হাদিস নম্বর 3454। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এর উপরে আমল করবেন এবং আপনাদের সন্তানদেরকে শিখাবেন যাতে করে তারাও আমল করতে পারে। আল্লাহ তাআলা সকলকে এই দোয়াগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।